বাংলাদেশের আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে প্রিয় দর্শক দেশের করোনা পরিস্থিতি ওঠা নামার মধ্য দিয়ে যাচ্ছে তবে এখন পর্যন্ত কোনো না কোনো দিন কোনো না কোনো রেকর্ড হচ্ছে সেটি মৃতের হোক আক্রান্তের হোক বা পরীক্ষার বিপরীতে শনাক্তের রেকর্ড হোক এর সঙ্গে যুক্ত হয়েছে ডেঙ্গু ডেঙ্গু রেকর্ড করছে নানাভাবে হসপিটালে ডেঙ্গু চিকিৎসার জন্যে ভিড় জমছে কঠোর লকডাউনের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে সরকার খুলে দিয়েছে কলকারখানা এবং সেই সঙ্গে খানিকটা সময়ের জন্য গণপরিবহনও কথা উঠতে শুরু করেছে যে আরও এক সপ্তাহের জন্য লকডাউন বাড়ানো হবে কিন্তু যে ধরনের লকডাউন হচ্ছে সেটি বাড়ানোর যৌক্তিকতা কি সেটি নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর মুখে আমরা শুনেছি যে কলকারখানা খুলে দেয় পরিস্থিতি আরও খারাপ হবে বলে তিনি মনে করেন সরকারের একজন হয়ে তিনি যখন এই মন্তব্য করেন তাহলে ওই সিদ্ধান্ত ওই যে খুলে দেওয়ার সিদ্ধান্ত সেটি কারা নিল জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে এ মাসের অর্থাৎ অগাস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে পরিস্থিতি সেপ্টেম্বর পর্যন্ত খুবই খারাপ যেতে পারে বলে আশঙ্কা তারা ব্যক্ত করছেন সব মিলিয়ে দেশের করোনা পরিস্থিতি এবং এই যে জীবন জীবিকার সংকট তার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার যে লড়াই সেই লড়াই এইসব বিষয় নিয়ে আমরা কথা বলব কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএম সহসভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ আজিম এবং আমার ডানে রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান স্বাগত আপনাদের দুজন তৃতীয় মাত্রায় দেশের করোনা পরিস্থিতিটা আপনার কাছ থেকে শুনতে চাই যে কী মনে হচ্ছে এবং কী মনে করেই আসলে আপনারা কলকারখানা খুলে দেবার সিদ্ধান্ত দেবার জন্য সরকারকে বললেন এবং সরকারও সেই সিদ্ধান্তে সারা দিল পরিস্থিতিটা একই সঙ্গে শুনতে চাই এবং আমরা তৈরি পোশাক খাতের জন্য খুব একটা সুখবরও দেখছি না ইতিমধ্যেই ভিয়েতনামের নিচে তৈরি পোশাক খাত যে অবস্থান ছিল বাংলাদেশের সেখান দ্বিতীয় অবস্থান সেখান থেকে নিচে নেমে গেছে যদিও বিজেমের সভাপতি বলছেন যে খুব শীঘ্রই আবার পুরোনো অবস্থান ফিরে পাবে বাংলাদেশ শুনতে চাই আপনার কাছে আপনাকে ধন্যবাদ করোনা পরিস্থিতি অবশ্যই আগে চেয়ে ডিপ্লয়ার করেছে খারাপ হয়েছে তারপরে আমি বলবো যে আমাদের এই ফ্যাক্টরিগুলো গত উনিশ তারিখ আঠেরো তারিখে লাস্ট কাজ উনিশ তারিখে বন্ধ এই পর্যন্ত বন্ধ আছে অলমোস্ট বারো তেরো দিন তো আপনারা জানেন যে আমাদের এখন আমরা এক্সপোর্ট করব ক্রিসমাস এবং উইন্টারের জন্য আমাদের একটা টাইম বাউন্ড সেক্টর সময়ের মধ্যে আমাদের কাজটা করতে হয় তা হলে কিন্তু বার কাছে নেবে না আমাদের পণ্য নেবে না অসময় দিলে আমাদের আমরা রিকোয়েস্ট করেছি আমরা বোঝাতে চেষ্টা করেছি এখন যদি আমরা বন্ধ রাখি শুধু আমার সেক্টরের জন্য না আমাদের দেশের অর্থনীতির জন্য সবার জন্যই এটা বিপদ হবে তো সেই হিসাবে এবং আমাদের অনেকগুলো অর্ডার ক্যান্সেল হওয়ার সংখ্যা আছে যেহেতু মায়ানমার এবং মায়ানমার সামরিক শাসনের জন্য এবং ভারতের জন্য বন্ধ হওয়ার জন্য অনেকগুলো বড আমাদের দেশে আসছে তো আমি বলবো আমাদের দেশের জন্য একটা ভালো সুযোগ ছিল এটা আমাদের সুযোগ যদি আমরা মতো একটা টাইমলি শিপমেন্টটা করতে পারি আমরা সরকারকে এটা বোঝানোর চেষ্টা করেছি বারে বারে যে তেরো দিন আমাদের বন্ধ ছিল এখন যদি আমরা না খুলি দেখা যাবে বিশ পঁচিশ দিন বন্ধ চলে যাবে আরেকটা কথা আপনি যখন বললেন যে ভিয়েতনামের নিচে আমরা চলে গেছি একেবারেই ঠিক কেননা যদি একশো মাত্র একশো কোটি ডলার আমরা নিচে আসি এটা কোনো ব্যাপার না আমাদের জন্য কিন্তু আমরা যদি এই মাসটাও বন্ধ রাখতাম দেখা যেত আমাদের অলমোস্ট তিন বিলিয়ন ডলার মতো আর নিচে পড়ে যেত বিকজ আমাদের এখানে বছরে আমরা অলমোস্ট পঁয়ত্রিশ ছত্রিশ বিলিয়ন ডলার এক্সপোর্ট করে থাকি তো সেই হিসাবে এখন আমরা ভিয়েতনামেরকে আমরা বলবো যে টুকি যেতে পারবো এই বছরে যে ভালো মতো আমরা শিপমেন্টগুলো করি অর্থনৈতিকভাবে আমাদের দেশ আরও ভালো স্বাবলম্বী হবে হ্যাঁ তবে আমাদের সরকার যেটা করেছেন দেশে অর্থনীতির কথা চিন্তা করে জীবন জীবিকার কথা চিন্তা করে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে কিন্তু আমাদের এখানে আমরা বলেছিলাম যে আমাদের কিন্তু একটা পারসেপশন দাঁড়িয়েছে আপনারা এই সমস্ত কিছু কন্ট্রোল করছেন কারণ আপনাদের চাপের মুখে সরকার সব সিদ্ধান্ত সেই প্রণোদনা দেওয়া হোক সেটি ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হোক কোনো সরকার তার সিদ্ধান্ত অনুযায়ী এ দফায় তো বলা হচ্ছিলো কঠোর লকডাউন কঠোর লকডাউন বলেও আসলে সরকার শেষ পর্যন্ত পনেরোটা দিনের জন্যে আপনাদেরকে বানিয়ে রাখতে পারেনি এবং পনেরো দিনে কতটা ক্ষতি হতো সেটি নিয়ে অনেকেই কারণ এখন জীবিকার প্রয়োজন কিন্তু জীবন না বাঁচতে এখন বিশেষজ্ঞ সংস্বাস্থ্যমন্ত্রী বলছেন যে পরিস্থিতি খারাপ হবে কিছু করবার নেই এই বিশেষ করে কারখানা খোলার চাইতে যে মুভমেন্টটা হলো একটা ঈদকে কেন্দ্র করে মানুষ এক কোটি মানুষ ঢাকার বাইরে গেল। আবার তারা ফেরত আসলো এই যে ফ্যাক্টরি খোলার কথা বলে মানুষ শ্রমিকরা ফেরত আসলো এতে করে সংক্রমণ তো বাড়বে এবং কোনো কারণ নাই যে এখন আপনি স্বাস্থ্যবিধির কথা বলে যা দুর্ঘটনা ঘটলো সেখান থেকে পরিত্রাণ পাবেন হ্যাঁ আমাদের চাপের কথা যেটা বললেন আমাদের চাপের কারণে সরকার দেয় এটা মনে হয় কথাটা ঠিক না কেননা সরকার সিদ্ধান্ত নেয় সরকারের আর্থিক অবস্থা দেশে অবস্থা সব চিন্তা ভাবনা কিন্তু সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ আমাদের জীবন বাঁচতে হলে জীবিকা থাকতে হবে ওনাদের একটা নিশ্চয়ই কোনো প্ল্যান আছে এভাবে তারা নেয় আমরা বললি যে চাপের মুখে তা নিয়ে নেয় সেটা ঠিক না হ্যাঁ তবে একটা ব্যাপার আছে আমি আপনাকে বললো যদি আপাতত দৃষ্টিতে আমাদের চল্লিশ লক্ষ শ্রমিক আমাদের কাছে চল্লিশ লক্ষ শ্রমিক না পাঁচ ছয় কোটি লোক এই এই আমাদের এই শিল্পের সঙ্গে অতপ্রতভাবে জড়িত পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে পাঁচ ছ কোটি লোকের জীবন জীবিকা নির্ভর করে আমাদের সেক্টরের উপরে হয়তো সরকার সেই সেইভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেয় আমরা যদি কালস্ট করে আমাদের বন্ধ হয়ে যায় এই পাঁচ ছ কোটি লোকই আসে একেবারে দুর্বিশ বিপদ নেমে আসবে কিন্তু সংক্রমণটা যদি বাড়ে সারা দেশের মানুষ অবশ্যই সংক্রমণ ধুমকির মধ্যে থাকবেন আমিও থাকবো শ্রমিকরাও থাকবে সেক্ষেত্রে এবং তারা তো ভ্যাকসিনেটেড না আমি বলি লকডাউন বা শাটডাউন কেউ 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 বলছেন যে ভ্যাকসিনেশান যদি শ্রমিকদের করা যেত তাহলে হয়তো এবং অনেকের ধারণা যে যখন আঠারো বছর বলা হয়েছিল যে হয়তো সেটিও আপনাদের পরোক্ষ একটা চাপই এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল যে আগে শ্রমিকদের ভ্যাকসিনেশান আওতায় আনা হোক কিন্তু কেউ কেউ বলেন আমার অনুষ্ঠানে কয়েকজন চিকিৎসক কয়েকদিন আগে বলছিলেন যে ভ্যাকসিন আপনারা যোগ নিয়ে আনবেন কিনা এনে তাদের হচ্ছে যে শ্রমিকদের তো দায়িত্ব বিজেপি নিতে পারে মালিকরা নিতে পারে আমার মনে হয় আমাদের দেশে বিজেপিকে প্যারাল গভর্নমেন্ট মনে করে আমাদের গভর্নমেন্ট না আমাদের দেশে নিতে পারি না বাট আমরা হেল্প করতে পারি হ্যাঁ আপনি যে কথা বললেন আমরা কিন্তু ইতিমধ্যেই আমাদের সরকার বলেনি কেউ বলেনি নিজেরাই আমাদের বড়ো বড়ো ব্র্যান্ড যারা আছে আমাদের যেগুলো অ্যাম্বাসি আছে আমাদের ডেস্টিনেশন কান্ট্রিগুলো আমরা ইতিমধ্যেই তাদেরকে অ্যাপ্রোচ করেছি আমরা করেছি অ্যাজ এ লাইন ফাইটার হিসাবে আমাদের ইকোনমিক যোদ্ধা হিসাবে তোমরা আমাদের এগিয়ে আসো তাহলে কি হবে আমাদের শ্রমিকগুলো আমাদের টিকাগুলো দিতে পারি সরকারের চাপটা কমে যাবে সবাই এটিএল অন্য কারো দিতে অন্য দিতে পারবে আমরা চেষ্টা করছি মানে সেই টিকা এনে আপনারা আমার বায়ার যারা ব্যান্ড তাদের রিকোয়েস্ট করেছি তোমরা আমাদের দেশের টিকা দাও তাহলে আমার শ্রমিকগুলো বিগত আমরা মানে সেটা কি সরকার যেটা আনছে সরকারকে দেওয়ার জন্য বলছেন আপনারা বিজেমি এনে আসলে আমাদের শ্রমিকদের জন্য বাট আমাদের শ্রমিকদের সরকার দিচ্ছে এই জায়গাটা সরকার নিয়ে নেবে জিনিসটা অন্য সেক্টরে দিবে সরকারের চাপটা একটু কমে আমাদের উদ্দেশ্য ছিল সেটাই আপনারা এরকম প্ল্যান করেছেন যে কিনে আনবেন না আমাদের এরকম প্ল্যান নেই বাট আমরা আমাদের করেছি যারা আছে তাদেরকে তোমাদের দেশকে বলো দেশের মাধ্যমে মাধ্যমে আমি আজকে শুনলাম যে আমেরিকায় অনেকগুলো টিকা নষ্ট হয়ে যাচ্ছে ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে তো বরঞ্চ তাদের দেশে এগুলো যদি আমাদের দেশে দিতে পারে বা অন্যান্য যেগুলো কান্ট্রি আছে সাফার করছে তাহলে আমাদের অনেকগুলো লোক বাঁচবে তো এইসবে কিন্তু আমাদের কিন্তু আমরা অ্যাপ্রোচ আমরা করছি বায়ার হোক আর যেই হোক আমরা আমাদের দেশের টিকা যত বেশি আসবে একমাত্র সমাধান হচ্ছে টিকা লকডাউন শাটডাউন না কেন আমাদের কোভিড নিয়েই বাঁচতে হবে কোভিড নিয়ে বাঁচতে হলে সবাইকে টিকা দিতে হবে টিকা দিলে সবাই যদি থেকে দূরে থাকে তাহলে এটা ছড়াবে না জি মেজর জেলার মানুষ শুনতে আপনার কাছে যে পরিস্থিতি কেমন মনে হচ্ছে পরিস্থিতির সার্বিক আমরা একটা বলা যায় যে এটা সার্বিক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আমরা চলছি বিশ্বের অন্যান্য দেশেও উন্নত দেশেও এ ধরনের পরিস্থিতি তারা কিছু দিনের জন্য হল ফেস করেছে আমাদের বর্তমান যে প্রেক্ষাপট সেটা হলো যে এখানে বিজেপির বড় নেতা এখানে আছেন উনি ওনার পক্ষ থেকে বললেন আমার এখানে কিছু কথা বলতেই হবে সঙ্গত কারণে কারণ আমাদের এখন মিডিয়াতে আপনাদেরও কিছু দায়িত্ব আছে যে কথাটা আমি এখন বলছি সেটা হলো যে সরকার কি এই গার্মেন্টস সম্প্রদায়ের ব্যবসায়ী সম্প্রদায়ের চাপে যখন ওনারা যা চাচ্ছে একেবারে আদর আহ্লাদ করে যা আবদার করছেন সরকার সেটাই ছেড়ে দিয়েছে এমন একটা ধারণা বিবেচনা আমি আমার জ্ঞান মতো মনে করছি সেটা হলো যে এক তারিখে আমি একটু ধারাবাহিকভাবে বর্ণনাটা দিই এক তারিখে ওনারা চাইলেন যে আমি গার্মেন্টস খুলব এক তারিখে গার্মেন্টস খুলবেন ভালো কথা আপনার গণপরিবহন বন্ধ আপনার লঞ্চ বন্ধ আপনার ট্রেন বন্ধ আপনার রেলওয়ে মন্ত্রী জানে না আপনার নৌপরিবহন মন্ত্রী জানে না অর্থাৎ মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা কোন পর্যায়ে দেখুন তাহলে এখানে একটা বিষয় সামনে চলে আসে সেটা হলো যে এই সিদ্ধান্ত তো নিশ্চয়ই শীর্ষ পর্যায় থেকে আসছে তাহলে সিদ্ধান্ত যখন আসছে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু তথ্য উপাত্তর প্রয়োজন হয় সেই তথ্য এবং উপাত্ত যদি আপনার সঠিক নির্ভুল না হয় এবং এডুকেট সারকমসেন্সিয়াল যে বিষয়গুলো আছে অ্যান্সিলারি যে প্রবলেমগুলো আছে সেগুলাকে অ্যাড্রেস করে যদি সুপারিশ করা না হয় আমি ওনার সামনে একটা কাগজ তুলে দিলাম উনি বলল যে আচ্ছা ঠিক আছে তা ঠিক করে দিল যে খুলে দাও এখন লঞ্চ মালিকরা বলছে যে তার স্টাফরা কোথায় ঈদের ছুটিতে ওনাদের চাপে সরকার খুলে দিল লঞ্চে আসবে বরিশালে আপনি দেখেন পল্টনে হাজার হাজার শ্রমিক সেখানে একটা মানুষ আর একটা মানুষ উপরে গাদা গাদি করে যে মাস নাই মাস তো সব ভুলে গে তখন তো মানুষ চাকরি বাঁচানোর অবস্থা বর্তমান যে অবস্থা এখন একটা চাকরি হারাতে চায় আমি তো নিজে পারলে চাকরি আরো খুঁজে বেড়াচ্ছি তো সেই ক্ষেত্রে এখন যখন তারা নোটিশ পেয়েছে তার বাইজার বাতার তার তার জিএম টেলিফোন করছে অমুক দিন কিন্তু অফিস খোলা সে দেখছে করোনায় তো অটোমেটিক ছাটাই অনেক হয়ে গেছে এরপরে যদি আমি সঠিক সময় উপস্থিত হতে না পারি আমার চাকরিটা চলে গেলে আমার বাল বাচ্চা পরিবার নিয়ে আমি পথে বসে যাব তাহলে কি হলো দেখেন আপনি পরিবহন সব বন্ধ করলেন রংপুরে কি পরিস্থিতি দেখলেন শ্রমিকরা রাস্তা অবরোধ করে ফেললো ওখানে জেলা প্রশাসনের আসতে হয়েছে আর্মি যেতে হয়েছে বিজিপি যেতে হয়েছে পুলিশের যেতে হয়েছে র্যাবের যেতে হয়েছে তাদেরকে বোঝাতে হয়েছে শেষ পর্যন্ত বিআরটিসির কিছু বাস নিয়ে জেলা প্রশাসক ব্যবস্থা করলেন তাদের তুলে দিয়ে যাও তোমরা চাকরিটা বাঁচাও তোমরা সেখানে চলে যাও এখন এই যে লকডাউনটা আমি বলি এক তারিখে দিলেন কেন আপনি জানেন আগে যে আমাদের এক তারিখ দুই তারিখ তিন তারিখ কাছাকাছি আমাদের একটা উৎসব আছে ধর্মীয় একটা অনুভূতির ব্যাপার আছে সরকার শক্ত বা কঠোর হতে পারবে না এখানে অনেক পশু ব্যবসার ব্যাপার আছে চামড়ার ব্যবসার ব্যাপার আছে তাহলে এক তারিখে কেন এই দুই তারিখে কেন এই লকডাউনটা প্রসেসটা যদি আপনি ফার্স্ট শুরু করলেন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই দিকের থেকে যদি শুরু করতেন তাহলে তো চোদ্দ পনেরো দিন আপনি ওখানে লকডাউনটা যদি দিয়ে রাখতেন তাহলে ঈদের সময় যে তাড়াহুড়া শিথিল করতে হলো আর কি হ্যাঁ তাড়াহুড়া করে লোকজন যে গেল শিথিল করতে হলো ছাড়তে হলো বিভিন্ন বিবেচনায় এই বিবেচনায় যদি আমার মনে হয় যে এখানে সমস্ত স্টেক হোল্ডার যারা আমি বলবো সে গার্মেন্টস মালিক হোক সে আপনার রাজনীতিক হোক সে আমলা হোক সে এনজিও হোক তাদেরকে সম্পৃক্ত করে যদি এক জায়গায় বসে আলোচনা করা হতো যে উনি উনারটা বলবে স্বাভাবিক উনি ওনার শিল্প বাঁচানোর জন্য তো উনি চিৎকার করবেন প্রধানমন্ত্রী যেখানে প্রধানমন্ত্রী যে চেয়ারে সভাপতিত্ব করবেন উনি সবারটা তো শুনবেন শোনার পরে উনি দেখবেন যে উনার একটা থিন লাইন যেটা আমার ভাই সৈয়দ ভাই বললেন যে জীবন এবং জীবিকা এই শব্দটা এখন বেশ সব জায়গায় ব্যবহৃত হচ্ছে একটা থিন লাইন জীবন এবং জীবিকা প্রশ্ন আসছে যে জীবন আগে না জীবিকা আগে তো এইটা তখন প্রধানমন্ত্রীর সব তথ্য জানার পরে উনি হয়তো বলতেন যে তাহলে এই দিকে হলে কেমন হয় আরেকজন হয়তো বলতে এটা হলে হয় ডক্টররা কি বলবে ডক্টর বলবো ঘর থেকে কেউ বেরোতে পারবে না ডক্টর কি বলবে যে মাছ ছাড়া কোনো লোক দেখা যাবে না ডক্টর কি বলবে একটা লোক একুশ দিন না খেলে বেঁচে থাকে মরে না তারা কি চায় যত দ্রুত পারি আমরা এই দুই সপ্তাহের মধ্যে করোনা বিতাড়িত করে দেব বাংলাদেশ থেকে এটা তাদের দায়িত্ব তারা পেশাগত দিক থেকে তারা এটা বলবেই আবার সরকারকে তো সব দিক সামাল দিতে হবে এটাও আমাদের বিবেচনায় নিতে হবে যে মানুষের খাদ্য মানুষের কর্ম মানুষের চিকিৎসা এই চাকরির কথাটা আসছিল তার চাকরিটাও বেঁচে থাকে পাশাপাশি রেমিটেন্স যে আমাদের বাইরে থেকে যে ইনকামটা গার্মেন্টস সেক্টর থেকে আসে আমাদের দেশের যে টাকা এটা তো কাগজ এর তো কোনো দাম নাই টাকশালে যান ওখানে কাগজ দেন দামা দাম ছাপাই দিল এটা কাগজ এর কোনো দাম নাই ওনারা যেটা আনছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা যেটা আনছেন আমাদের কৃষিক্ষে সেক্টর থেকে যেটা আনছে এটাই তো মূলত আমাদের অর্থনৈতিক শক্তি সেটা ভিত আমরা জানি কিন্তু সেই ভিত আমরা কি নরবড়ি করছি আজকে শহীদ ভাই এখানে ভাইস প্রেসিডেন্ট উনি আছেন আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই যে আপনার সমস্ত শ্রমিক আপনার সমস্ত স্টাফ আপনার অফিসার মেজরিটি যদি করোনা আক্রান্ত হয়ে যায় আপনি যে ব্যবসা করছেন এই ব্যবসাটা কি চালিয়ে রাখতে পারবেন আপনার বায়ার কি এটাই সাপোর্ট করবে এখন মিডিয়াতে গণমাধ্যমে সব জায়গায় যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি শুধু গার্মেন্টস 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 আর শপিং মল শপিং মল কেন তাদের সংগঠন আছে তাদের নেতা আছে তাদের দাবি তুলতে পারে এবং রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের অংশ দায়িত্ব আছে আপনি ভাবুন তরকারি বিক্রেতার কথা আপনি ভাবুন আমার মুদি দোকানদারের কথা আপনি ভাবুন ডিম উৎপাদনকারী মৎস্য উৎপাদনকারী পথে বসে যে দোকানদারি করে তার কথা বলার তো কেউ এখানে নাই তাদের তো কথা আমরা চিন্তা করছি না আপনি গার্মেন্টস খুলে দিয়েছেন আপনি একটা মাস গার্মেন্টস মালিকদের উপরে শ্রদ্ধা রেখে ভক্তি রেখে আমি বলবো আপনারা এতটি বছর একটা মাস সাস্টেইন করার মতো অর্থনৈতিক অ্যাবিলিটি কি আপনাদের নাই সরকারের সাপোর্ট দিয়ে যেতেন যে ঠিক আছে তোমরা যে যেখানে আছে দেখো এক মাস গার্মেন্টস বন্ধ থাকুক তোমাদের বেতন দিব কই তারা তো সেভাবে এগোলো না আমি পাশের রাষ্ট্র ভারতের কথা বলি ভারতের ব্যবসায়ীরা দেখেন বড় বড় যারা কর্পোরেট হাউজের মালিক তারা কিন্তু যথেষ্ট রকমের সাপোর্ট দিয়েছে বাড়িতে থাকো এমন কি যাদের বেশি অসুবিধা যারা মারা গেছে তাদের ছয় মাসের অগ্রিম বেতনও তাদের বাড়িতে দিয়েছে ছেলেমেয়ের লেখাপড়া খরচের দায় দায়িত্ব তার কোম্পানি নিয়ে নিয়েছে আমাদের এখানে যখনই আমরা বলবো আপনারা পুরোনো টাকা পেয়ে গেছেন আপনারা এত বছর ধরে কোটি কোটি টাকা আয় রোজগার করেছেন এ বললে বলেন যে না ভাই এর খরচ অনেক বেশি বিনিয়োগ অনেক বেশি সবই তো বুঝি প্রত্যেকের বিদেশে বাড়ি গাড়ি আছে আপনাদের এত দামি গাড়ি যদি লাভ নয় কোথার থেকে আসে এই প্রশ্ন তো আমি একজন সাধারণ নাগরিক কৃষক হয়ে আমি করতে পারি আমি তো হাড় ভাঙা খাটনি খেটে একটা সাইকেল কিনা টাকা এক জায়গায় করতে পারছি না তা আর আপনাদের ব্যবসা না হলে এগুলো কোথা থেকে আসে এই চিন্তাগুলা করতে হবে সুতরাং এই লোকগুলার কথা চিন্তা করতে হবে আমাদের অন্তত কিছু সময় শুধু ভ্যাকসিনের উপরে নির্ভর করলেও হবে না ভ্যাকসিনের পাশাপাশি আপনার মাস্ক মাস্কের পাশাপাশি স্বাস্থ্যবিধি অর্থাৎ সেই নিরাপদ দূরত্ব আপনারা বলেছিলেন কি দেখুন যে আমরা গার্মেন্ট চালু করব ঠিকই আমাদের ঢাকায় আমাদের আশেপাশে যারা থাকে তাদের দিয়ে আমরা গার্মেন্ট চালু রাখবো বাইরের থেকে আসা যাওয়া হবে না কিন্তু বাস্তব চিত্র কি ভাই তাই আপনি আপনার বিয়োগের কাছে জিজ্ঞেস করেন ফেরিঘাটের অবস্থা দেখেন রাস্তার অবস্থা দেখেন একটা নয় ছয় কি রকমের হজ অবস্থা যে এটা তো মানুষ ট্রাকে যেখানে গরু ছাগল মালামাল পরিবহন করার কথা সেখানে উঠছে মানুষ চাকরি বাঁচাতে ভিতরে মানুষ ঢুকছে চালিয়ে আসছে পুলিশ ধরছে পরে পাহ পয়ে ধরছে যে ভাই চাকরি বাঁচানোর জন্য না তোমার ফাইন করবো জরিমানা তারা দিয়েছে পেনাল্টি দেওয়া হয়েছে কারা দিয়েছে আপনি আমি দেয়নি এই গরিব মানুষগুলো দিয়েছে এগুলো আমাদের বিবেচনায় নিতে হবে আমরা সরকারকে সমর্থন করতে চাই আমরা আমাদের গার্মেন্টস কে সমর্থন করতে চাই কিন্তু সেই সমর্থন তো সুবিবেচনা প্রসূত হতে হবে সেই সমর্থন হতে হবে যে আমাদের সর্বকুল রক্ষা করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন সরকার চেষ্টা করছেন সরকার চেষ্টা করেছেন ধন্যবাদ দল কি চেষ্টা করেছে এগুলো আমাদের বিবেচনা নিতে হবে অনেকগুলো প্রশ্ন আমি প্রথম দিয়ে শুরু করি ওনার কথা জিলিবাজি কথা বললেন আমাদের একটা ধারণা হয়ে গেছে যাত্রী মানেই শ্রমিক আর শ্রমিক মানেই গার্মেন্টসের এটা একেবারে ভুল ধারণা আপনি ওখানে দেখেন বাংলাদেশে এখন নব্বই লক্ষ শ্রমিক আছে যারা ঠিকাদারি কাজের সঙ্গে শ্রম আছে সে কারণে যুক্ত গণপরিবহনের সঙ্গে যুক্ত দোকানপাটের সঙ্গে যুক্ত তো গার্মেন্টসে আমার চল্লিশ লক্ষ শ্রমিক আছে ওখানে নব্বই লক্ষ আপনি যখন দেখবেন যে শহরের লোক আসে কেন সবারই ধারণা সব গার্মেন্টসের লোক আসলে কিন্তু তা না আমি আপনি বলি আমরা যে কথা সরকারে বলেছিলাম যে আমাদের যে শ্রমিক আছে আমরা সেখানে দিয়ে আমি শুরু করবো আমরা জানি আমাদের সেভেন্টি পার্সেন্ট মতো শ্রমিক আমাদের আশেপাশে ফ্যাক্টরি আশেপাশে আসে অনেকে যায়নি যারা হয়তো থার্টি ফর্টি পার্সেন্ট যারা গেছে তারাও আমাদের এই যে শিথিল করেছে কবে পরশুদিন কারণ গতকাল সকালে রিপোর্ট হলো আমি অনেকগুলো টিভিতে দেখলাম নাইনটি পার্সেন্ট শ্রমিক গতকাল সকালে ফ্যাক্টরিতে অলরেডি আছে তার মানে এইসবগুলো আগে আসছে আমরা গ্রামের এই যে যাত্রীগুলো আসছে সেখানে ফ্যাক্টরি ঢুকছে না ঢুকার আগে দেখবে নাইনটি পার্সেন্ট হয়ে গেছে হয়তো আজকে হয়তো নাইনটি ওয়ান নাইনটি টু পার্সেন্ট হবে এক দুই পার্সেন্ট বাড়ছে সুতরাং আমরা যে যেভাবে বলেছিলাম আমরা কিন্তু ওই অবস্থানে আছি আমরা ঈদের ছুটির আগে শ্রমিকদের বলেছিলাম যে তোমার যে যে অবস্থানে আসছে সেই অবস্থানে থাকো হয়তো শ্রমিকরা চিন্তা করছে দিন বন্ধ আছে যে সে থাকি ওরা যখন আসছে এটাও চিন্তা করছে ঝাইখানায় গেলে আমরা টিকা পাবো না ঢাকায় গেলে চিকিৎসা পাবো টিকা পাবো তো এই তো সে আসা যাওয়ার ব্যাপারে আমাদের কোনো চাপ নেই আমরা অনেকবারে বলেছি সব জায়গায় বলেছি যে শ্রমিকরা যদি চাকরি হারাবে কোনো অবশ্যই চাকরি হারাবে না এই অলরেডি আমরা এটা মিডিয়া সব জায়গায় বলেছি সবার চাকরি আছে কেউ এক তারিখে জয়েন করবে কেউ তিন তারিখ কেউ পাঁচ তারিখ কোনো অসুবিধা নেই শিথিল হয়ে আর বার্ধকী লোক আসবে এই যে শ্রমিকরা যেভাবে যায় আমরা কাউকে যেতেও বলিনি কাউকে আসতেও বলিনি এটা কিন্তু এটা ভুল ধারণা আর আপনি যে কথা বললেন যে মাস্ক ইত্যাদি ইত্যাদি একমাত্র আমাদের সেক্টর আমাদের ইউ ক্যান টেক এক্সাম্পল যে এখানে আমাদের আমাদের এখানে সংখ্যা হয়েছে জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট কোনো সেক্টর হয়নি বিকজ ডে ওয়ান থেকে আমরা এটা নিয়ন্ত্রণ করেছি আর একটা মাস্কের কথা যেটা বললেন আমাদের শ্রমিকরা কোভিডের জন্য মাস্ক পরে না মাস্ক ম্যান্ডেটরি তাদের তার ডাস্টের জন্য মাস্ক পরে কিন্তু আমাদের একটা অ্যাডভান্টেজ হয়েছে তাদের বোঝাতে হয়নি যে মাস্ক পরো এটা অটোমেটিক তারা এটা পার্ট অফ দেয়ার জব মাস্ক পরতে হবে আমাদের অডিটের পার্ট কমপ্লায়েন্সের পার্ট তো সেই হিসাবে শ্রমিকরা এবং আমাদের অবশ্যই শ্রমিক গ্রামের শ্রমিক যারা আছে তারা খুব শৃঙ্খলাবদ্ধ তারা লাইন করে ফ্যাক্টরি ঢুকে মহিলাদের লাইন আলাদা পুরুষদের লাইন আলাদা তারা অভ্যস্ত লাস্ট বিশ তিরিশ বছরে আপনি যে কথা বললেন যে আমাদের এখানে এক মাস সহ্য করার মতো ক্ষমতা নেই আপনি দেখেন একটা কথা বললেন যেসব ইউরোপ আমেরিকা বাড়িঘর ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু এই একমাত্র আমরা যারা এন্টারপ্রেন যারা আছি রিক্সা কিন্তু তারাই নিয়েছে ছয়শো শ্রমিক দিয়ে বারো হাজার ডলার দিয়ে স্টার্ট করেছি এখন আমাদের চল্লিশ লক্ষ শ্রমিক এবং চৌত্রিশ বিলিয়ন ডলার এক্সপোর্ট রাতারাতি হয়নি সুতরাং যে আমরা যে এখানে ইনকাম হয়েছে এখানে ইনভেস্ট করা যাচ্ছে তাহলে এমপ্লয়মেন্ট এত বাড়তো না আপনি দেখেন প্রাইভেট সেক্টরে যাই দেশে যা উন্নতি হয়েছে ম্যাক্সিমাম প্রাইভেট সেক্টরে প্রাইভেট সেক্টরের কৃতিত্ব হ্যাঁ একটা কথা বললেন যে এই চার পাঁচ মাস আমার টিকার কথা টিকাটা আমি বলবো যে দেখেন দুঃখজনক ব্যাপার টিকা কিন্তু আমাদের দেশে আসছে আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম সরকার শুরু করেছে ঈদের ছুটির আগে অলমোস্ট উনত্রিশ হাজার টিকা দেওয়া হয়েছে এলাকার শ্রমিকদের অন স্পট রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে আজকে আমি আসার আগে খবর দিলাম নতুন কোন ফ্যাক্টরি দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে না গেল তা আমাদের হেলথ ডিপার্টমেন্ট আমাকে জানালো স্যার আমরা সিভিল সার্জন ওদের সঙ্গে আলাপ করলাম সাত তারিখে দেওয়া যাবে না লোক বলে অভাব জনবলে অভাব আমাদের দেশে কিন্তু দেখেন বাজেট আছে ম্যানেজমেন্ট নেই টিকা আছে ডিস্ট্রিবিউশন নেই প্রবলেম সেটা আপনার ভেন্টিলেটর মেশিনে আমরা দেখলাম চারপাশ দুশো রাখে এটা গার্বেজ হয়ে গেছে স্ক্র্যাপ হয়ে গেছে খুলেই নেই তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে শুধু একতরফাই বললে হবে না এটা দায়িত্ব আমার না এটা আমরা গভর্নমেন্ট না এটা সরকার না আমরা তো আমরা হ্যাঁ আমরা আপনাদের সঙ্গে সমর্থন দিতে পারি কাজে কাজ মিলাতে পারি দেশের সব কাজে আমরা সহযোগিতা করতে পারি কিন্তু ডিসিশন আমার নেই ওরা ডিসিশন সরকারকে নিতে হবে যদি ভুল ডিসিশন তারা নিয়ে থাকে বা পরিস্থিতিগতভাবে সেটা আমি বলবো যেটা আমাদের দোষের কোনো ব্যাপার না বাট আমার মনে হয় সরকার যে ডিসিশন নিয়েছে চিন্তা ভাবনা করে নিয়েছে ওরা চিন্তা করেছে পাঁচ ছয় কোটি লোকের কথা আমার গ্রামে চল্লিশ লক্ষ সময় কথা না যে মানি সার্কুলেশন হলে ছয় কোটি লোক বাঁচবে তো আমি সরকারকেও দোষ দিই সরকারের আমি বলবো মঞ্চে তারা

প্রত্যেক দিন প্রত্যেক ফ্যাক্টরির বিভিন্ন হিসাব কি আমাকে একটু অন্তিতে পারবেন যে এই কোভিড কালে মানে গত বছরের মার্চের পর থেকে এই পর্যন্ত কত শ্রমিক চাকরি হারিয়েছে গার্মেন্টস সেক্টরে? প্রথমে হারিয়েছিল 70000 শ্রমিক গত বর্ষে তারপরে আস্তে আস্তে গাওন চালু হলো এখন অলমোস্ট এই 70000 শ্রমিক এখন আমাদের আর প্রয়োজন আছে বিকজ আমাদের অর্ডার 20% ইনক্রিজ হয়েছে যখন ইউরোপে আমেরিকা বন্ধ ছিল বন্ধ হওয়ারতে তাদের আউটলেট সব খালি ছিল এখন আর মায়ানমারে সাময়িক শাসনের জন্য অনেক ওয়ার্ডে আমাদের দেশে আসছে ইন্ডিয়ার কোভিড কারণে অনেক ওয়ার্ডে আসছে টোয়েন্টি পার্সেন্ট আমাদের সবই নির্ভর সবই কখন নির্ভর করে চাকরি কখন যায় ডিমান্ড সাপ্লাইয়ার ব্যাপার আছে ডিমান্ড যদি থাকে তাহলে সাপ্লাই আমাদের যখন দেখবেন আমাদের আমরা কোনো অবস্থায় চাইবার লোক আসুক আরও শ্রমিক আবার জয়েন করুক আমাদের চাকরি এখানে যে কথা বললো চাকরি চলে যাবে কথা একেবারে ঠিক বলতে আপনাকে শ্রমিক খোঁজ করবো সত্তর সত্তর হাজার গেছে চোদ্দ হাজার গিয়েছিল আবার এটা আবার বিভিন্ন ফ্যাক্টরি আবার চলে আসছে আচ্ছা রহমান হ্যাঁ আমি উনি মানে উনারটা ডিফেন্ড করতে চেয়েছেন আপনি যেটা বলেছেন আমার মনে হয় যে মালিকরা যদি নিজস্ব অর্থায়নে টিকাটা খরিদ করে তার গার্মেন্টসের শ্রমিকদেরকে প্রয়োগের ব্যবস্থা করতে। তাহলে সরকারের প্রতি চাপ কম পড়তো বলে আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ এবং মানবিক কাজ হতো যদি সম্ভব হয় আচ্ছা আর একটা টিকার কথা বললে বলতে হয় সরকারের প্রথম থেকে এটা নিয়ে এই এই এখানে আমরা অনেকবার আলোচনা করেছি ওই পিপি থেকে শুরু করে যে আমাদের গলত শুরু হলো তারপরে দেখেন টিকা নিয়ে টিকা নিয়ে আমরা আলোচনা করেছি টিকা নিয়ে শুধুমাত্র ভারত কেন্দ্রিক হয়ে গেলাম ভারতের উপরে আমরা সব কিছু সমর্পণ করে যে ভুল করেছি সেটা তো পরে আমরা বুঝতে পেরেছি আমাদের মন্ত্রী মহোদয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে আমাদের নিজস্ব কিছু ব্যক্তি মুনাফার জন্য চাপের জন্য আমরা বাইরের অনেক সুযোগ থেকে দূরে রয়েছে এবং অনেক দেরি হয়ে গেছে আমাদের এই জায়গাগুলো পৌঁছাতে এবং সেটার এই যে লং টার্ম ইফেক্ট আপনি আমি দেশ জাতি সবাই আমরা এখন ভোগ করছি এই টিকা আমি মনে করি যে মানুষের আস্থার একটা জায়গা আনতে হবে উনি যেটা বললেন আমি ওই সূত্র ধরে বলি যে উনি ওনার ওনাদের এখন হেলথ ডিপার্টমেন্ট আছে গার্মেন্টসে তারা আবার সরকারি দপ্তরে সিভিল সার্জনের সাথে যোগাযোগ রাখে লোকাল আবার ডাক্তারের ব্যবস্থা করেন ওনারা আমি আস্থা কখন নির্ভর করব তথ্য যদি সঠিক হয় তখনই আমার আস্থা আসবে আমার কি টিকা বর্তমানে মজুদ আছে এইটা প্রতিদিন যদি একটা আমাদের বুলেটিন আকারে দেওয়া হয় যেমন স্বাস্থ্যের কতটুক সংক্রমিত হচ্ছে কতজন মারা যাচ্ছে বলা পারছি এবং কতগুলা কবে পাবো এইটা যদি জাতিকে হয় আমার মনে এটা সরকারের প্রতি এবং এর সাথে সংশ্লিষ্ট যারা তারা তাদের কার্য পরিধি কি হওয়া উচিত জানবে যেমন উনি একজন গার্মেন্টস উদ্যোক্তা উনি কয়েক হাজার কোটি টাকা ইনভেস্ট করে বসে আছেন উনি যদি বুঝতে পারেন যে সরকারের হাতে টিকা সীমিত আকারে আছে উনার গার্মেন্ট বেঁচানোর জন্য এমনও তো হতে পারে উনি ওনার লাভ লস বিবেচনার উর্ধে যে উনি নিজে হয়তো দেখা গেল যে ঠিক আছে আমার যদি এখানে একশো কোটি টাকা খরচ করতে হয় আমি নিজে উদ্যোগে আমার গার্মেন্টসের শ্রমিকদের আমি এই ব্যবস্থাটা করি সে ধরনের বিবেচনা থাকতে পারে এই টিকার অ্যাজাপ টুডে দেখেন আমরা জানি না এখন ওই যে ফাইজার ফাইজার তো আমরা রুট লেভেল পর্যন্ত দিতে সেখানে অনেক টিকা নষ্ট হয়ে হ্যাঁ সেখানে সংরক্ষণের কোনো ব্যবস্থা নাই আচ্ছা আর জিনিস হচ্ছে যে আপনি টিকা ধরেন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বে যোগাযোগ করে উনি ব্যবস্থা করে দিলেন এখন যারা প্রয়োগ করবে তাদের প্রশিক্ষণের একটা ব্যাপার আছে আচ্ছা এই টিকাগুলা আপনি প্রতিদিন আমি কালকেই দেখলাম যে আমাদের ডাক্তার আগের অর্থ সরি স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার রোহলক উনি বললেন যে আমরা যদি প্রতিদিন অ্যাভারেজ এক লাখ করে যদি পুশ করতে পারি তা আপনি ধরেন প্রতিদিন যদি এক লাখ পুশ করেন তাহলে আপনার এই ১৬ কোটি বা পনেরো কোটি মানুষকে পুশ করতে কয় বছর লাগবে এটা তো পাটিগণিতের ব্যাপার এটা হিসাব করতে বা আমি অঙ্কে কাঁচা এই জন্য আমার ভুল হতে পারে আপনারা সংশোধন করে দিতে পারবেন তো এক লাখ করে দিলে এর মধ্যে কি পরিবহনের সময়ের ব্যাপার আছে প্রকিউরমেন্টের সময়ের ব্যাপার আছে এর ভিতরে যারা ওই স্বাস্থ্য কর্মকর্তা যারা আছে যারা শুধু সরকারের পক্ষে জিগির গে গেয়ে গে যারা সরকারের রাইট সিদ্ধান্ত নিতে আমার মনে হয় যে ব্যাহত করে এই ভুল তথ্য দিয়ে পিপিআই আমাদের ভ্যাকসিনেটেড করার যে সমস্ত এক্সপার্ট আছে তারা পারবে তারা শিশুদের ভ্যাকসিন দিয়েছে কয়জন আছে বেশি নাই এখন আপনি আউটসোর্সিং করতে পারেন এই তথ্যগুলো তো সরকারকে পরামর্শ দিতে হবে আমরা তো সরকারের সাথে আছি ভালো কাজের সাথে আছি আমরা বলছি এগুলা যাতে আমরা তরিত এগিয়ে যেতে পারি আপনি দেখেন ষোলো কোটি মানুষ পনেরো কোটি মানুষকে দুইটা ডোজ করে দিতে গেলে আমি তো মনে করি চার পাঁচ বছরের ব্যাপার সব ফ্যাক্টরস অ্যাকমুলেট করলে আমরা তা তো দেরি করতে পারি না এখন র্যাপিড একটা অপারেশন চালাতে এই অভিযানে কাদের ইনভলভ করা যায় তাদেরকে সাথে নিয়ে আসতে হবে আমি শুধু স্বাস্থ্য অধিদপ্তরের উপরে এখন আর নির্ভরশীল থাকার মতো অবস্থায় আমরা নাই দরকার হয় সেনাবাহিনীতে ডক্টর আছে আমাদের পুলিশের ডক্টর আছে বিজিবিতে ডক্টর আছে এখানে যে সমস্ত ডক্টর আছে তাদের নিতে হবে কিছু আমাদের অ্যাডাক ভিত্তিতে টেম্পোরারি বেসিসে নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষণ দিয়ে ভ্যাকসিন নেওয়ার জন্য গাড়ি রিকুইজিশন করে দ্রুততার সাথে এই ভ্যাকসিনটা কমপ্লিট করতে হবে তা নাহলে আমরা এই ডিজাস্টার থেকে বেরে আসতে আমি সাংঘাতিক আমি মিস্টার ফরিদরাজ একটু চেষ্টা আপনার কাছে বুঝতে চাই যে আপনাদের ভাইরা তো কমপ্লায়েন্সের কথা বলে নানান কিছু মেনে চলার কথা বলে এবং তারা শ্রমিকদের ব্যাপারে খুবই কনসার্ন এই কোভিড এর সময় তাদের অ্যাপ্রোচটা কি আমি আগে শুরু অনুষ্ঠান সময় বলেছিলাম যে আমরা অলরেডি বায়ার দিয়ে অ্যাপ্রোচ করেছি না না সেটা তো টিকার জন্য করেছে না তারা কি বলে মানে তাদের বক্তব্যকে তারা কি অর্ডারটা চাচ্ছে যে শ্রমিককে জীবনের ঝুঁকির মধ্যে রেখে তুমি আমার মালগুলো দিয়ে দাও তারা তারা বলে যে শ্রমিককে তুমি ভ্যাকসিনেশনের আওতায় আনো শ্রমিকের সুরক্ষা নিশ্চিত করা আগে তারপর আমার ইয়ে দাও অবশ্যই তারা চাইবে শ্রমিক সুরক্ষা নিশ্চিত করতে এবং আমাদের ওদের বিভিন্ন বিভিন্ন করে মাল দেয়

তখন আমাদের মালটা নেয়নি তখন পরবর্তীকালে নিচ্ছে হয়তো এক মাস দিন মাস সেটা যদি হয় এখন কেন হবে না যে এখানে যেখানে আপনি করছেন সেখানে পরিস্থিতি খারাপ সেটা ওটা এখন আমি আপনাকে বলি আমাদের দেওয়া হয়েছে আমি যখন দিতে না পারি বাইরে কিভাবে অন্য দেশে অর্ডারগুলো দিয়ে দিবে ওরা কিন্তু আমার জন্য বসে থাকবে না এটা আমাদের আমাদের মালটা পৌঁছাতে হবে না দিলে কিন্তু এই যে আমাদের এতগুলো অর্ডার হলো সব আমি অর্থনৈতিকভাবে একটা বিপর্যস্ত সেক্টরে বিপর্যস্ত হয়ে যাবে কিন্তু আমাদের তো ম্যাক্সিমাম প্রত্যেকটা ফ্যাক্টরি আমাদের ব্যাঙ্কের সঙ্গে কাজ হয় ব্যাঙ্কে লোন নিয়ে কাজ করি ইন্টারেস্ট কিন্তু প্রত্যেক দিনই বাড়ে তো এই হিসাবে আমরা যে না নিতে পারি এক দুই মাস তিন মাস এটা সহ্য করার মতো না এটা দশ লাখ বিশ লাখ টাকা না হাজার হাজার কোটি টাকার ব্যাপার কেউ নিতে মাথা নিতে পারবে না

এটি এটা আমরা সরকারের যদি দিয়ে দিই সরকার একটা সেক্টর দিতে পারবে উনি যে কথা বললেন আমরা কিনে এনে দেওয়া বা ইত্যাদি কিনে দেওয়া একটা বা এটা অল্প টাকা না এত সহজ কথা না আমি কিছু লোককে দিতে পারি সবাই কিন্তু আমি দিতে পারবো না তা মধ্যে অ্যাপ্রোচ করেছি বিকজ তাদের দেশে অনেকগুলো টিকা এক্সপায়ার ডেট হয়ে গেছে আমি জানি নষ্ট হয়ে যাচ্ছে ইস তোমরা আমাদেরকে এগিয়ে আসো আমরা যেহেতু পার্টনার আমাদেরকে সহযোগিতা করো আমাদের শ্রমিক সুস্থ থাকলে আমি তোমাকে সাপ্লাই করতে পারবো আমি আমার শ্রমিক যদি সুস্থ না থাকি আমি সাপ্লাই করতো তুমি যতই বলো আমাদের ভয় কোনটা আমাদের ভয় হচ্ছে আমি যদি সবার মতো মালটা না সে আমাকে নেবে না বিকজ সে ব্যবসা করে আমি একটা আমি বলেছিলাম একবার কোনো এক বায়াকে যে আমাকে উত্তর দিয়েছিল ইউনো দ্য বাইং পলিসি চিপ অ্যান্ড কুইক যে চিপ পাবো কুইক পাবো উইডন্ট বাদার কোন দেশ থেকে নেবো না নিবো কিন্তু ওরা কিন্তু আমার যেন বসে থাকবে না আমি না দিতে পারলে একজন দেশে তারা এই কাজটা করবে তারা সো এখন যদি পরিস্থিতি ধরেন যে যেটি বিশেষজ্ঞরা বলছেন যে সেকেন্ড উইক থেকে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে প্রথম কথা হচ্ছে যে তথ্যপ্র যেগুলো দেওয়া হচ্ছে দুইশো আড়াইশো মারা যাচ্ছে এটি মানুষ এখন আর বিশ্বাস করছে না কারণ বিশ্বাস করছে না এই কারণে তার বাস্তবতা হচ্ছে যে সে তার চারপাশেই করোনা রোগী দেখতে পাচ্ছে একসময় গ্রামের মানুষ বলতে এটা শহরের রোগ ধনীদের রোগ এখন গ্রামে ঘরে 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 আছে পরীক্ষা হচ্ছে না বলে সেই অনুপাতে বোঝা যাচ্ছে না অনেক রুগী হসপিটালে যাবার পথে মারা যায় অনেক রুগী বাড়িতে মারা যায় অনেক রুগী টেস্টের আগেই মারা যাচ্ছে তো বোঝাই যাচ্ছে না আমরা হিসাবটা যে আসলে কত করোনা রুগী বাট একটা সময় এখন বিশেষজ্ঞরা বলছেন যে এটি এই মাসের মাঝামাঝি গিয়ে বোঝা যাবে আসলে পরিস্থিতিটা যে কত খারাপ সেরকম ক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কি আমি একটু বুঝতে চাই যদি ধরেন এমন একটা সিচুয়েশনই তৈরি হলো যে তখন আপনিও রক্ষা পাচ্ছেন না শ্রমিকও রক্ষা পাচ্ছেন না আমিও রক্ষা পাচ্ছি না মেজর জিল্লুরও রক্ষা পাচ্ছে না তখন কি করবে সেটা হতেই পারে সংক্রমণ বেদি বেড়ে গেলে সেটা হতেই পারে সেরকম কোনো প্রিকশন বা কোনো মেজার আপনারা নিয়ে রাখছেন কিনা বা আপনারা আলোচনা করেছেন কিনা আপনাদের মধ্যে যে মেয়েটি আমরা জানি যে সামনের দিন যে আসছে খুব এটা ভালো না অবশ্যই সংক্রমিত বাড়বে বাড়ছে তো এটা সমস্তগতভাবে সম্মিলিতভাবে সবাইকে ফাইট দিতে হবে এটা প্রোটেক্ট করতে হবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার জিনু ভাই যারা বলছে যে ঘরে থাকো একেবারে টিকা ছাড়া কোনো বেরোতে পারবে না ইত্যাদি ইত্যাদি ভাই আমাদের এখানে টিকা আসছে ও সাত দিন সময় নিচ্ছে সাত দিন আগে টিকা দেওয়া যাবে না আমি বুঝলাম না কেন আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে আমাদের ডক্টর নিজস্ব ডক্টর আছে নার্স আছে সে যদি আমাদের দায়িত্ব দেয় বা টিকা যদি আমাদের স্পট রেজিস্টার করে ফ্যাক্টরিতে আসে

তো এরকম একটা অবস্থা এখন যেটা হয়েছে যে আমি ফুললি এটা আপনাকে সমর্থন করি যে এখন এক একটা এরিয়ায় আমাদের গ্রাম পর্যায় পর্যন্ত ওয়ার্ড পর্যায় পর্যন্ত শুধু তার ওই ইয়েটা আইডি কার্ড নিয়ে একটা ইয়ে ডাটা রেখে দিতে হবে যে অমুক তারিখে তারে পুশ করলাম কার ছেলে কার মেয়ে কোন দলে কি কাজ কি করে না করে ও দেখার আমাদের আর সময় নেই বিকজ এই ডিজিজটা ইউ হ্যাভ টু ফাইট কালেকটিভলি কালেকটিভলি না করলে শুধু আপনি একা মাস্ক একা আপনি প্রায় মধ্যে থাকলে এসির মধ্যে থাকলে তো আপনি প্রোটেক্টেড না প্রোটেক্টেড না আর যেটা মাননীয় সঞ্চালক একটু বললেন যে গ্রামগঞ্জে এমন পরিস্থিতি আছে প্রথমে মনে করেছিল এটা শহরের রোগ এখন এমন হয়েছে অনেকে ভয়ে জানায় না জানালে হয়তো আমার কাছে কেউ আসবে না আবার চিকিৎসার টেস্টের সেই কোনো ব্যবস্থা নেই ট্রুথ

আমাদের সবার উদ্দেশ্য কি যে এটা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি সেই পরিত্রাণ পাওয়ার জন্য আপনাদের যে চ্যানেলটা সরকারি চ্যানেলে এখানে টিকার একটা রাজনীতি আছে ওয়ার্ল্ড ওয়াইজ সারা পৃথিবীব্যাপী এই স্ট্র্যাটেজি এবং রাজনীতি আছে কিন্তু আপনাদের ব্যবসায়িক চ্যানেল যেটা এটা অত্যন্ত স্বচ্ছ আপনি আপনার বায়ারকে যদি উদ্বুদ্ধ করতে পারেন আপনারা কিছু কন্ট্রিবিউট করলেন তারা কিছু কন্ট্রিবিউট করলো এবং আপনার সেক্টরটা আপনারা যদি ম্যানেজ করতে পারেন তাহলে তো অনেক দূরে গেলাম এরকম আমি বলতে চাই কোনটা আমার ক্ষুদ্র অভিজ্ঞতা করলে বাকি সবগুলার পানিশমেন্ট দিত আর এরপরে কি আমরা করতাম যে একটা ভুল করলে বাকিগুলো তারে সাইজ করতাম যাই তোর জন্য পানিশমেন্ট খেতে পারবো না এটা সত্য ঘটনা এখন এরকম আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি করে দিতে হবে মাস্ক দিয়ে দিতে হবে তাদের হাতে কিছু খাদ্য দিয়ে দিতে হবে চাল দিতে হবে ডাল দিতে হবে নিয়ে যা ওই পরিবারকে দে মাছ দে মাছ ছাড়া বাইরে আসলে দর্বিতরা বাইরে হতে দিবি না এইরকম একটা ন্যাশন ওয়াইজ আমাদের প্রপাগান্ডা দরকার প্রচার দরকার আর এ কথা আমাদের স্বীকার করে নিতে হবে আমি যদি রোগকে না মেনে নিই তাহলে তো চিকিৎসা হবে না ডায়াগনোসিস সঠিক হতে হবে আমরা জনগণকে সম্পৃক্ত করতে পারি নাই এইটাকে এইটাকে কমবেট করার জন্য এবং জনগণকে সম্পৃক্ত করতে গেলে রাজনীতিবিদদের আনতে হবে শিক্ষকদের আনতে হবে মৌলভী সাহেবদের আনতে হবে সমাজের মাথাধারী যারা আছে মান্য করে যাদের সমাজ তাদেরকে আনতে হবে সাংবাদিকদের আনতে হবে সবাইকে এনে আমাদের একসাথে আমাদের ত্রিমুখী আক্রমণ চালাতে হবে

তো এদেরও এই হিসাবে ট্রিট করতে হবে এবং ওনারা এটা সাড়া দিয়েছেন এই হিসাবে অলরেডি টিকা দেওয়া শুরু হয়েছে তো আমার আমার সংখ্যাটা যেখানে যে টিকা আসছে ঠিকই আমি যদি নিজেরাই নষ্ট করে দিই সময় ক্ষেপণ করি আবার আমার সময় কাজ না লাগে আমি আজকে আসার আগে চেক করলাম আপনাকে বললাম যে সাত তারিখে পরে দিবে কেন তুমি সাত তারিখে পরে দিবে যে এমার্জেন্সি কেস তাহলে চব্বিশ ঘন্টা তুমি দাও তোমার হেল্প করার জন্য আমি আমার ডাক্তার দিব বাট না ওনারা একটা ধরে বসে আছে আমাদের নির্দেশনা আসে নাই ইত্যাদি ইত্যাদি যা হয় আমাদের দেশে এই ব্রুক এই জিনিসটা ভাঙতে হবে এই জিনিসটা না না ভাঙা যায় আপনি আপনি যত চিৎকার করি আমাদের সাধারণ মত যারা টিকা পৌঁছাবে না যত দ্রুত সম্ভব টিকা দিয়ে যত এটা এমার্জেন্সি কেস এখানে কোনো শোকে শনি নেই তাদের পুশ করো তো সো এখন মেজর জুর রহমান আপনার কাছ থেকে শুনতেছি এই যে সরকার যে একদম প্রথম থেকে কোনো সিদ্ধান্ত স্থির থাকতে পারছে না কোনো সিদ্ধান্ত যে লকডাউনও হচ্ছে এখন সামনে যে সাত দিন লকডাউনের কথা বলাচ্ছে আপনি সমর্থন করেন কিনা এটা আমি মানে আলোচনার মধ্যে আছে যে আরো আরো পাঁচ তারিখের আমি মনে করি যে আমাদের সরকার প্রধান माननीय প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণ উনি অর্থনীতিও ভালো বোঝেন উনি রাজনীতিও ভালো বোঝেন তো পরিস্থিতি এমন হয়েছে আমার সারি দশাৎ আগরাত জায়গা আটকাতে গেলে এদিকে টানলে ওদিকে কমে যাচ্ছে এরকম একটা পরিস্থিতিতে আমরা পড়ে গেছি তারপরও তো আমাদের বেঁচে থাকতে হবে আমাদের অর্থনীতিও বাঁচিয়ে রাখতে হবে যেটা আজিম ভাই বললেন যে আমরা বেঁচে থাকলাম কিন্তু অর্থ যদি না থাকে খাদ্য যদি না থাকে তো ওই বেঁচে থাকা তো জিন্দালাস আমি আরেক দুর্ভিক্ষর ভিতরে পড়ব সুতরাং প্রধানমন্ত্রী এই ঝুঁকি নিতে চাচ্ছেন না যে কিছু লোক আমি হয়তো টোটাল সব কিছু বন্ধ করে দিলাম তারপর যারা থাকবে তাদের কারোর তো বর্তমানে যারা ওই পর্যায়ের বেশিরভাগ সেভেন্টি পার্সেন্ট লোকের সঞ্চয় শেষ দেউলিয়া হয়েছে ধার উদর আত্মীয় স্বজনের কাছে নিয়ে খেয়ে তারা একেবারে সর্বশান্ত হয়ে গেছে এরপরে যদি আরও দীর্ঘদিন এটা লকডাউন করে রাখা হয় তারপরে দেখবেন দেশে ক্রাইম বেড়ে যাবে চুরি রাহাজানি চিন্তাই এগুলা থাকবেই বিকজ দিজ আর দি আপনার কন্ট্রিবিউটরি ফ্যাক্টর একটা মানুষ যখন পেটের ক্ষুধা শটপট করবে তখন সে সামনে যা পাবে সেটাই সে করবে তখন আইন তো আর আমাকে বাঁচায় রাখতে পারছে না এরকম একটা অবস্থা চলে আসবে সেই ক্ষেত্রে আমি মনে করি যে সামনে যদি লকডাউন দিতেই হয় সেটা এইভাবে গণ আকারে না দিয়ে যদি এক একটা এরিয়া ভিত্তিক যদি কিছু করা যায় যে এই এরিয়াটা এই ডিভিশন তারা ওই ডিভিশনের বাইরে যেতে পারবে না ওই ডিভিশনের উইদিন দি ডিভিশন ওখানে টিকা কার্যক্রমগুলা নিয়ে পিছনে আমাদের আর তাকানোর দরকার হবে না বাজেট তো আছেই অতিরিক্ত বাজেট আছে এইটার জন্য এখন লোক প্রস্তুত করতে হবে স্বাস্থ্যমন্ত্রী যেটা বলছেন এবং আমাদের একটা পরামর্শ কমিটি জাতীয় পর্যায়ে আছে ওনারা যেটা বলছেন সেটা তো বাস্তবের সাথে নাই ওনারা বলছেন আমরা যেভাবে সুপারিশ করেছি বাস্তবে লকডাউনে তেমন হচ্ছে না এখন ওনারা যেটা বলছেন সেটা তো আমি বুঝি যে কেউ ঘরের থেকে বেরোবেন না কেউ একজন আর আর একজন দুই তিন ফিটের বেশি কাছে আসবেন না তো এইটা তো বাস্তবে বড় মুশকিল সরকারের পক্ষে এটা বাস্তবায়ন করা বড়শু কঠিন কাজ তো এই যে থিন লাইন দি জীবিকা এবং জীবন এর মাঝামাঝি যে থিন লাইন এই বর্ডার সরকারে হাঁটতে হচ্ছে আর একটা কথা উনি বললেন উনাদের ঋণের এই চাপ উনি নিতে পারবেন না কেন যিনি পোলট্রি খামারি প্রান্তিক পর্যায়ে যিনি মৎস্য খামারি যিনি কৃষক তারও ঋণ আছে উনি যদি এই এক হাজার কোটি টাকার ঋণকে বলতেছে অনেক চাপ ওনার কাছে এক হাজার কোটি টাকা অনেক চাপ আমার কাছে এক টাকা তো তার চাইতে বেশি চাপ ওনার তো এদিক ওদিক উনার লেভেলের আরো দশজন আছে উনি এক মাস দুই মাস চলতে পারবে আমি তো একদিন চলতে পারতেছি না এই বিষয়গুলো বিবেচনা সরকারের নিতে হবে সুতরাং সার্বিক অবস্থায় আমি মনে করি সমন্বয়হীনতা যে এখানে রয়েছে এতে কোনো সন্দেহ নাই রাজনৈতিক নেতৃবৃন্দকে এর ভিতরে আসতে হবে এবং বিরোধী দলের আরেকটা আরেকটা বিষয় একটু আমি জাস্ট এই কোভিডকালে এই যে মূল মিনিস্ট্রি যেটি স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য দপ্তরের নানা রকমের দুর্নীতির খবর প্রায় প্রতিদিনই পত্রপতিতে আসে এটা তো সত্য এটা তো সত্য এটা দেখছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখন ওনার ওনার কথাবার্তা কিছুদিন শুনছিলেন এখন দেখেন ওটা চাপা হয়ে গেছে আর একটা নতুন দৃশ্য সামনে আসছে এগুলা কে মালেক সাহেব উনি কি উনি ড্রাইভার উনি কি উনি প্রাডো গাড়ি চালায় কার গাড়ি চালায় সে উনি জানেন না উনি পরিচয় দিয়েছে উনি সচিব উনি আবার ওনাদের ওই নিম্ন শ্রেণী কর্মচারীদের নেতা আচ্ছা উনি বদলি উনি প্রমোশন সব কিছু উনার হাতে ছিল উনার বাড়ি গাড়ির বহর তো দেখছেন ওটা তো আমি কয়জন মেয়ে খাটাখাটনি খাটনি গেলে কিছু করা সম্ভব এটা তো এক জানে অন্য যে কিনা কাটায় সেই এক রকমের দুর্নীতি হচ্ছে। সেই দুর্নীতির কথা তো এখনো আছে। সেই দুর্নীতির কথা তো এখনো আছে। আমরা এই স্বচ্ছতা আনতে গেলে এটাকে ওপেন করতে হবে। এটা ওপেন ডিস্কাশন করতে হবে। কেন জানি সব কিছুতে আমরা একটু লুকোচুরি লুকোচুরির কোনো কিছু নাই। স্বাস্থ্য মন্ত্রণালয়ে এখানে একটা সার্জারি মাননীয় প্রধানমন্ত্রীকে চালাতে হবে। মুখ দেখা আমি অনেক আগে বলেছিলাম আপনার মনে আছে কিনা যে ডাক্তার কবিরাজের রাজনীতির দরকারটা কি? তারা পেশাদার। তারা আসে এখানে ডাক্তারি করতে। এখানে আমি ওই চিকিৎসা পরিষদের নেতা আমি ওই ড্যাবের নেতা এরা এগুলা করে হচ্ছে অতিরিক্ত সুযোগ সুবিধা নিতে জনগণের টাকায় বেতন নিচ্ছ জনগণের টাকায় লেখাপড়া করেছ অথচ জনগণকে তুমি আজকে দাসে পরিণত করতে হয়েছ তুমি ওখানে নেতা হয়েছে। তোমার কথা ছাড়া একটা সিট বরাদ্দ হয় না তোমার কথা ছাড়া আরেকজন ডাক্তার ভালো জায়গায় পোস্টিং প্রমোশন পায় না এই জন্য কি ডাক্তার তৈরি করা হয়েছিল সবচেয়ে ভালো স্টুডেন্টগুলা ডাক্তার ইঞ্জিনিয়ার হয় আর তারা আজকে চাকরিতে এসে যে সংগঠন করে জিম্মি করে বলে সরকারকে দেখেন তাদের একজনকে ধরলে তাদের কোন পর্যন্ত খবর হয়ে যায় তাদের মহাসচিব তাদের সভাপতি এক একজন বিবৃতি দেওয়া শুরু করে দেয় কেন তোমারা তুমি আসছো চাকরি করতে তোমার পেশা ডাক্তারি করা তোমার এখানে রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার দরকারটা কি তুমি চাকরি ছাড়ো তুমি অবসরে যাও রাজনীতিতে আসো ভালো রাজনীতি দেশ সেবা করতে চাও ভালো কথা আরে ডাক্তারি সেবা এটা তো রাজনীতি ছোট সেবা নাকি তাদের প্রাণ ভরতেছে না কারণ পকেট ভরে না ওখানে এরা কি কেউ নিজের ইনকামের জন্য একথা তো সবাই বলছে যে এই অধিদপ্তরের ভিতরে এমনভাবে এগুলা আষ্টে ফিস্টে লেগে আছে এখানে মাননীয় প্রধানমন্ত্রী শক্ত হাতে ওখানে সার্জারি না করলে এটা থেকে বেরিয়ে আসা যাবে না ইউ হ্যাভ টু বি এ ভেরি গুড সার্জেন্ট আমি বলি ডাক্তারি ভাষায় বলে গুড সার্জেন্টের কোয়ালিটি কি বিগ লায়ন হার্ট ইগল আই অ্যান্ড লেডিস ফিঙ্গার এই তিনটা কোয়ালিটিটা থাকতে হবে হট টু কাট হট নট টু কাট এই ফ্যাক্টরগুলো একটা ভালো সার্জেন্টের দরকার মাননীয় প্রধানমন্ত্রীর এই উপাদানগুলো মাথায় নিয়ে ওখানে সার্জারি করে নতুন লোক সেট করতে হবে তাহলে জাতি এখান থেকে বেরিয়ে আসতে পারবে আপনি দেখেন একটা আন্দোলন শুরু হয়েছে ওই যে ইয়া সেন্ট্রাল রেল বোর্ড যেটা সিবিআর ইয়েতে সিআরবি চিরাভাঙে সেখানে হাসপাতাল করবে ফাইভ স্টার হাসপাতাল দেখছেন কি আন্দোলন হচ্ছে হাসপাতালের রেলওয়ে মন্ত্রণালয় তারা যোগাযোগ করে ফেলেছে রেলের বহুত হাসপাতাল আছে যেখানে মাছি উড়ে বেড়ায় যেখানে গরু ছাগল ওঠে সেখানে কোনো চিকিৎসা হয় না ফাইভ স্টার হাসপাতাল করবেন সেখানে কি সাধারণ মানুষ চিকিৎসা জীবনে পাবে এই আমাদের আমাদের দেশে যেগুলো এই ঢাকা শহরে আছে আমি বলি এই যে এবার কে আর না কি হয়েছে যে গায়েলো তারপরে এই যে আপনার এই টাইপের মতো আমাদের মতো সাধারণ লোক তো ওখানে গেলে অ্যাটাকে মরে যাবে বিল তো সেই হাসপাতাল করে আমাদের লাভটা কি এই স্বাস্থ্য মন্ত্রালয়ের প্রত্যেকটা জায়গায় এগুলো আছে এর আরো পিছনে যান ওই যে সেই যাদের নাম নিতে চায় না তাদের হাসপাতাল হাসপাতাল আপনি যান হাঁটতে হাঁটতে স্যান্ডেল খুয়ে যাবে আপনি কোনো পারমিশন পাবেন না এই সমস্ত সাহেবরা সব পারমিশন পেয়ে গেছে হাসপাতালেরও পারমিশন পেয়ে গেছে তারপরে ওই সার্টিফিকেট নিজের রাতের অন্ধকারে রসনা লেখার মতো সার্টিফিকেট দিচ্ছে আর করোনা নাই করোনায় দিচ্ছে ধরা কাচ্ছে বিদেশে যে এগুলা কারা করছে এরা তো এই স্বাস্থ্য মন্ত্রালয়ের লোক এই উপস্বাস্থ্য অধিদপ্তরের লোক এখানে সার্জারি ইজ এ মাস্ট এইটা হচ্ছে আমার আপনি উনি যে কথা বলেন আমি একেবারে একমত যে এখানে আমাদের এখানে গুড গভর্নেন্সের অভাব প্রতিটা ক্ষেত্রেই সেখানে আমরা কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়ি স্বাস্থ্যমন্ত্রণ আমার জানা মতো আমাদের সেক্টারি চার পাঁচজন প্রায় সে সময় চল্লিশ কোটি টাকা মতো পিপি বানিয়ে দিচ্ছি তখন দেড় বছর আগে এখন বিল পায়নি ওখানে প্রায় পঁয়ত্রিশ হাজার শ্রমিক এটা বারবার বলা পরেও ওনার তো কর্ণপাতি করছেন না চেঞ্জ হচ্ছে ইত্যাদি ইত্যাদি উনি যদি আমাদের আবারও বলে যে তোমার পিপি দেওয়া বানাবো না তো তো বিল দেয় না মানে এখানে সব জায়গায় একটা সঙ্গবদ্ধ একটা ঝামেলা যেখানে রয়ে গেছে এখান থেকে বেরিয়ে আসতে হবে যে এটা পার্সোনালি নেই আমি বুঝলাম না সিস্টেমে চলো সব সিস্টেমে চলো আমার যদি কোনো জিনিস অন্যায় হয় বা কোয়ালিটি ঠিক না তুমি এটা হও দাও তুমি ওটা করবে না নতুন আমাকে অর্ডার যখন দিতে আসবে মাইট বিষয়টা হইতে পারে আমাদের এখানে এই এই সব ক্লেমের জন্য আমরা পিপি বানাচ্ছি মানে কয়েক কোটি পিপি আমরা ওই আছে মার্ক বানিয়েছি আমরা আমরা ডিস্ট্রিবিউট করেছি বিজেপি পক্ষ থেকে আমরা অনেকগুলো সংস্থা মনে করেন আমাদের দেশে যা বিভিন্ন সংস্থা আছে আমাদের দেশে অনেকে ফ্রি দিয়েছি ঢাকা সিটি কর্পোরেশনে নর্থ সাউথ ইত্যাদি ইত্যাদি আমরা যখনই যাই খালি আর যেন কিছু দু চার পঞ্চাশ হাজার এক লাখ মাস্ক নিয়ে যায় সবসময় তো আমরা এটা চেষ্টা করি আমাদের সমস্ত ফ্যাক্টরিতে বলে দেওয়া হয়েছে প্রত্যেক একটা ফ্যাক্টরি মনে করেন এক লাখ দুই লাখ করে মাস দিচ্ছে এটা আমরা জনগণের বিলি করছে সমস্ত ফ্যাক্টরি যে বসেছিল ওই যে কাঠ কাঠপিচ দিয়ে মাস্ক তৈরি করতেছে বসে নাই কিন্তু সবাই কাজ করতেছে তো এইসব ব্যাপারে আমরা যদি এগিয়ে আসতে পারি যারা বেতনভোগী লোকজন যা আছে ওরা কিন্তু এত বেশি যদি আমি বলবো যে আন্তরিক না হয় তার মুশকিল আমাদের জিনিস এসে পচে যায় নষ্ট হয়ে যায় স্ক্র্যাপ হয়ে যায় বা দেখার কেউ নেই প্রবলেমটা সবচেয়ে বেশি ঝামেলা এটা আমাদের সরকার টাকা দিচ্ছে জিনিস আসছে কিন্তু রক্ষণাবেক্ষণ নেই ডিস্ট্রিবিউশন পপার ডিস্ট্রিবিউশন নেই আমাদের যদি মরতে হয় এগুলোর কারণে আমরা মরবো টিকার জন্য মরবো না টিকা ডিস্ট্রিবিউশন যেন আমরা মরবো দশক অনুষ্ঠানের শেষ প্রান্তে তিতমাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক ইম এস এস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন আর আপনার আপনাদের মতামত এই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার আত দুটো সোমবার সকাল সাড়ে এগারোটা এবং শুক্রবার দুপুরে দেড়টায় দেখবার আমন্ত্রণ নিল তৃতীয় মাত্র আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে আর আয়োটিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্য জানবার জন্য মেজ হজির রহমান এবং মোহাম্মদ শহীদুল্লাহ আচিম অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাদের দশ নানা বিষয় নিয়ে কথা হচ্ছিল মূল কথা লকডাউন এখন একটা হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে লকডাউনের আর এক্সটেনশন তারা করবেন কি না আব্বর অন্য কোনো বিকল্প পন্থা যেভাবে যাতে করে এটি নিয়ন্ত্রণে আনা যায় কারণ গত বছর থেকে এটি প্রমাণিত হচ্ছে যে লকডাউন করবার সক্ষমতা সরকারের যে কোনো কারণেই হোক নেই বা সেটি জনগণের স্বার্থেই হোক আর নিজেদের নানান দুর্বলতার কারণেই হোক টিকায় মানুষ মরবে না টিকার অভাবে কিন্তু টিকার অভাব হবে না কিন্তু টিকা দেওয়ার ক্ষেত্রে যে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে সংকট তাতে মানুষ মারা যাবে এটি আলোচনা হচ্ছে গত কয়েকদিন ধরে আমরা শুনতে পাচ্ছি টিকের একটা টিকার একটা হিসাব মানুষ চায় এবং মানুষ বুঝতে চায় যে কি পরিমাণ টিকা নষ্ট হচ্ছে কারণ কোনো কোনো সূত্র বলছে যে টিকাও নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশেও এত অল্প টিকা তার মধ্যে এই ডিস্ট্রিবিউশন বা ব্যবস্থাপনার হবে ব্যবস্থাপনাটা ঠিক করতে হবে এখানে গুড গভর্নেন্সের কথা ওনারা বলেছেন সেই দুর্বলতা আমাদের অবশ্যই আছে এবং সেই দুর্বলতা আমাদের কাটিয়ে উঠতে হবে জনগণকে সম্পৃক্ত করবার কথা বলা হয়েছে সেটি রাজনৈতিক নেতাদের মাধ্যমে অবশ্যই সেই কারণ তারাই জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত জনসম্পৃক্ততার কোনো বিকল্প নিয়ে যদি এই সংকট আমরা মোকাবেলা করতে চাই চারিদিকে সমন্বয়হীনতা আছে সেই দুর্বলতার কথা বলেছেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এখানে আলোচনার মধ্যে এসেছে যে বাংলাদেশের প্রফেশনালসরা তারা অ্যাসোসিয়েশন করবেন কিন্তু দলীয় অ্যাসোসিয়েশন করবেন কিনা দলভিত্তিক যে অ্যাসোসিয়েশন সেটি করবেন কিনা কারণ সেটিও আমাদের নানান খাতকে নানাভাবে দুর্বলতার মধ্যে ঠেলে দিচ্ছে দর্শক নিরাপদে থাকুন নিজের দায়িত্ব নিজে নিন এবং আপনাদের সবার জন্য আমাদের শুভকামনা ভালো থাকবেন